হ্যালো ব্রোন, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমরা সবাই আসলে ল্যাঙ্গুয়েজটাকে অনেক ভিতর থেকে শিখতে চাই। বেশিরভাগ মানুষ আমরা আসলে জানি না হাউ টু লার্ন ইট। যারা একেবারে নতুন তাদের জন্য আমি বলবো, আপনি সবসময় সাবজেক্ট বা অবজেক্ট এগুলোর পরে থাকবেন না, কারণ এগুলো কখনো আপনার ল্যাঙ্গুয়েজকে ভালোভাবে মানে আয়ত্ত করতে সাহায্য করবে না। আপনি অবশ্যই সাবজেক্ট বা অবজেক্ট বুঝবেন, বাট এগুলো নিয়ে পড়ে থাকলে হবে না, আপনার র্যান্ডমলি বলতে হবে। ফর এক্সাম্পল, ধরেন আই গো দেয়ার, এটা আপনি পারেন বাট এটাকে রিপিট করেন আপনি। আমি যদি এক্সাম্পল একটা বলি, দেখেন আপনি ধরেন একটা নতুন একটা জায়গায় গেলেন, সেখানে কিন্তু আপনাকে কিন্তু অনেক কিছু জিজ্ঞেস করতে হয় যে এটা কোথায়, হ্যাঁ এই দোকানটা কোথায়, অনেক কিছু জিজ্ঞেস করে তারপরে হয়তো বা গুগলে সার্চ করতে হয়। কিন্তু যখন আপনি কয়েকবার যান ওই জায়গাতে, তখন কিন্তু আপনি পরিচিত হয়ে যান, তখন আর কাউকে জিজ্ঞেস করতে হয় না বা গুগল ম্যাপে কিন্তু সার্চ করতে হয় না। এনিওয়ে, ঠিক তেমনই হবে ল্যাঙ্গুয়েজটা কিন্তু এরকমই, যে কোনো জিনিস এরকম। আসলে আপনি ফার্স্ট টাইমে কিন্তু সাইকেল চালানো চালাইতে পারেন নাই, আপনি অবশ্যই পড়ে গেছেন, আপনি ব্যথা পাইছেন, দেন আপনি কিন্তু শিখতে পারছেন। সো আপনাকে ভুল করতে হবে, এটা আপনাকে অবশ্যই মেনে নিতে হবে। কেউ যদি ভুল না করে ল্যাঙ্গুয়েজ শিখছে, তাহলে সে ইজ এ গ্রেট লায়ার, আপনাকে এটা মানতে হবে। আমি অনেক ভুল করছি, ভুল করার পরে কিন্তু আজকে এখন মোটামুটি পারি আর কি। সো এগুলো টেনশন করে আপনি ল্যাঙ্গুয়েজটা কখনো কভার করতে পারবেন না। আই মিন, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, ধরুন আই গো দেয়ার, আমি সেখানে যাই, আই ডোন্ট গো দেয়ার, আমি সেখানে যাই না, সিম্পল বাক্য, বাট আপনাকে বারবার রিপিট করতে হবে। তবে এরকম ছয়ভাবে চেঞ্জ করবেন, একটা বাক্যকে সবসময় ছয়ভাবে চিন্তা করবেন ওই টেন্সে। শুধু পজিটিভে বলবেন না, নেগেটিভ, ইন্টারোগেটিভ এবং নেগেটিভ ইন্টারোগেটিভ সবগুলো বলা ট্রাই করতে হবে একসাথে, দেন আপনার স্পিকিং পাওয়ার হবে আস্তে আস্তে। যেমন আই গো, আমি যাই, আই ডোন্ট গো, আমি যাই না, ডু আই গো, আমি কি যাই, ডোন্ট আই গো, আমি কি যাই না, ওয়াই ডু আই গো, আমি কেন যাই, ওয়াই ডোন্ট আই গো, আমি কেন যাই না। স্পিড বলতে হবে, ধরুন আই প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলি, আই ডোন্ট প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলি না, ডু আই প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলি, ডোন্ট আই প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলি না। এরকম প্রেজেন্টে বলতেছেন, প্রেজেন্টে আপনি বারবার ট্রাই করেন, যেমন ইউ গো, তুমি যাও, এই ডোন্ট গো, তুমি যাও না, ডু ইউ গো, তুমি কি যাও, ডোন্ট ইউ গো, তুমি কি যাও না, ওয়াই ডু ইউ গো, তুমি কেন যাও, ওয়াই ডোন্ট ইউ গো, তুমি কেন যাও না। হ্যাঁ, এগুলো যখন আপনি পারবেন, দেন আপনি টপিক নিয়ে কথা বলতে পারেন। আপনি কারোর সাথে কনভার্সেশন করতেছেন যে ওয়্যার ডিড ইউ গো ইয়েস্টারডে, গতকাল তুমি কোথায় গিয়েছিলে, অ্যান্সার বলে আপনি নিজে নিজেই, আই ওয়েন্ট টু কলেজ ইয়েস্টারডে উইথ মাই ফ্রেন্ডস, যে আমি কলেজে গিয়েছিলাম আমার বন্ধুদের সাথে। এরকমভাবে প্র্যাকটিস করেন, যেইটা আপনি পারেন সেটা বারবার রিপিট করেন, দেন ইউ উইল বি এবল টু ক্যাপচার দ্য হোল সিনারি অফ দ্য ল্যাঙ্গুয়েজ। আশা করি বুঝতে পেরেছেন। হাল ছাড়বেন না, জাস্ট ডোন্ট গিভ আপ, জাস্ট কিপ গোয়িং উইথ দ্য প্র্যাকটিস এভরিডে। সি ইউ উইথ দ্য নেক্সট ভিডিও, টিল দেন স্টে ওয়েল অ্যান্ড স্টে সেফ।